ভালো আছেন তো? নিশ্চয়ই ভালো আছেন। শ্রীলালের প্রোগ্রাম দেখেন, শ্রীলালকে ফলো করেন, শ্রীলালের টোটকা দেখেন, পূর্ণিমা টিভি দেখেন। ভালো না থাকলে হবে? আর ভালো থাকতেই হবে। ভালো থাকাটা ইচ্ছে প্রকাশ করতে হয়, মানে আপনার মনে ইচ্ছে হবে ভালো থাকবো, তাহলেই আপনি ভালো থাকতে পারবেন। আমার বুদ্ধিটা লাগান, যেটা আমি বললাম আপনাকে, খুব সিম্পল বুদ্ধি। আমার সিম্পল বুদ্ধিটা লাগান যে ভালো আমাকে থাকতেই হবে, তার জন্য আপনাকেই ভালো থাকতে হবে। আপনি আমার এই বুদ্ধিটা লাগান যে আমি ভালো থাকবো, এই যে ডায়ালগটা আপনি রোজ বলবেন সকালবেলা যে আমি ভালো থাকবো। কি বলছি, যারা ভালো নেই একেবারে, তারা সকালে একবার বলবেন, দুপুরে একবার বলবেন, বিকেলে একবার বলবেন, সন্ধ্যেবেলা একবার বলবেন, রাত্রিবেলা একবার বলবেন, ঘুমোবার সময় একবার বলবেন, ঘুম থেকে ওঠার পর একবার বলবেন যে আমি ভালো থাকবো। ঠিক আছে, এটা একটা জেদ যে আমি ভালো থাকবো। করে দেখুন, আপনি ভালো ডেফিনেটলি থাকবেন, এটা আমার বিশ্বাস আর কি। করে দেখুন। সবার আগে মেষ রাশি। শেষ মুহূর্তে কাজগুলো করতে হবে, অনেকগুলো মনের ইচ্ছে, তবে একটা দুটো ইচ্ছে আপনি আজকে কমপ্লিট করতে পারবেন। বৃষ রাশি, কথার মধ্যে জাদু দেখা যাচ্ছে, সাকসেসের জন্য পথ এগোচ্ছে, একটু ট্যাড়াবেকা কষ্ট রাস্তা, তবে জিতছেন আপনি, এগোচ্ছেন আপনি। আপনি মিথুন রাশি, সাহসিকতা বৃদ্ধি, ঘরোয়া কাজকর্ম বৃদ্ধি, সাহসিকতা বৃদ্ধি, ভালো কোনো কাজে, মানে আপনি একদম উঠে পড়ে লাগুন আর কি, চ্যাক দ্য ইন্ডিয়ার মতন, আপনার জিত আপনার আছেই, এইটুকুনি বলতে পারি। কর্কট রাশি, ব্যয়বহুল দিন, টাকা রাখতে পারছেন না, প্ল্যানিং কাজ করছে না, সবসময় আপনার মাথার মধ্যে একটা নেগেটিভ চিন্তা, পারবো কি পারবো না, হবে কি হবে না, নেগেটিভটা বাদ দিয়ে এগোন। সিংহ রাশি, আয় বৃদ্ধির যোগ, দূর ভ্রমণের যোগ, টাকা পয়সা প্রাপ্তির যোগ, নতুন কর্মসংস্থান বা নতুন কাজের যোগ, নতুন কিছু প্ল্যানিং। কন্যা রাশি, আয় উন্নতি, সুবর্ণ সুযোগ, সুচিকিৎসা, ভালো, মানে ধরুন কাজে নিজেকে অগ্রসর হওয়া, কোণে দেখা বা পাত্র দেখা খুব ভালো হবে আজকে। তুলা রাশি, কপাল আজকে আপনার সঙ্গে আছে, আপনি কর্ম আপনি ফল পাচ্ছেন, ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল।
আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি বাগনান, হুগলি শ্রীরামপুর আরামবাগ, নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। বৃশ্চিক রাশি, দেখুন শরীর ভালো যাচ্ছে না, কিন্তু অন্য কাজগুলো আপনি ভালো করে করতে পারবেন। অন্য কাজগুলো পারিবারিক কাজ, প্রফেশনাল কাজ, কর্মের কাজ, অ্যাক্টিভিটির কাজ করতে পারবেন। ধনুরাশি, ব্যবসায় শ্রীবৃদ্ধি, একটু মনোমালিন্য, তবে লিগাল সেক্টর, পাওয়ার সেক্টর, প্রশাসনিক সেক্টর, হেলথ সেক্টর যারা থাকেন তাদের জন্য ভালো দিন। মকর রাশি, শত্রুকে আপনি পরাজিত করতে পারবেন, লোকের মনের ভাব বুঝতে পারবেন, অশুভ চক্রান্ত আজকে ভেঙে চুরমার করে দিতে পারবেন। কুম্ভ রাশি, সাহসিকতা বৃদ্ধি, প্রেম বৃদ্ধি, যোগাযোগ বৃদ্ধি, বিশেষ কিছু কাজ আজকে আপনি শেষ মুহূর্তে করতে পারবেন, লেগে থাকুন। মীন রাশি, বন্ধু প্রীতি বৃদ্ধি, মায়ের জন্য আনন্দ, সন্তান জন্য সুখ, তবে মাঙ্গলিক ব্যক্তিদের ক্ষেত্রে কিছু পার্সোনাল সমস্যা, কিছু হেলথ সমস্যা, কিছু মানসিক সমস্যা দেখা যাচ্ছে। তাই যারা কঠিন থেকে কঠিনতম সমস্যায় ভুগছেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। সমস্ত চেম্বার খোলা আছে, শিলিগুড়ি মন্দিরের জন্য বলছি বুকিং করুন, কোচবিহারের জন্য বলছি বুকিং করুন, জলপাইগুড়ি বুকিং করুন, মালদার লোকেরা বুকিং করুন, এছাড়া মেদিনীপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর যারা থাকেন তারা বুকিং করুন, বর্ধমান ডিস্ট্রিক্টের লোকেরা বুকিং করুন, দুর্গাপুর বা বাঁকুড়া বন্ধুরা বুকিং করুন, নদিয়া ডিস্ট্রিক্ট কল্যাণী বা কৃষ্ণনগরের বন্ধুরা বুকিং করুন, বহরমপুর ডিস্ট্রিক্টের মানুষরা বুকিং করুন, সমস্ত চেম্বার খোলা আছে। কলকাতার উত্তরে হাতিবাগান, দক্ষিণে বেহালা এবং গড়িয়াহাট, ঠিক আছে, চেম্বার খোলা আছে, তারা বুকিং করুন। এছাড়া উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা চেম্বার বুকিং করুন, চেম্বার খোলা আছে, বুকিং চলছে। 9830307720 এই নাম্বার ফোন করলে আপনি বুকিং পেয়ে যাবেন, খুব সিম্পল ব্যাপার। আজকের মতন বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে।